মোস্তাফিজুরের বিপক্ষে আজ কঠিন প্রতিশোধ নিতে চায় অ্যান্ড্রে রাসেল। আইপিএল এর এবারের আসরে এখন পর্যন্ত কলকাতা নাইট রাইডার্স ও দিল্লি ক্যাপিটালস একবার মুখোমুখি হয়েছে। মোস্তাফিজুর রহমানের অগ্নিজোড়া বোলিং এ প্রথম ম্যাচে এক দুর্দান্ত জয় পায় কলকাতা নাইট রাইডার্স এর বিরুদ্ধে এই দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে কলকাতা নাইট রাইডার্স এর 19তম ওভারে বল করতে আসেন মোস্তাফিজুর রহমান। তখন কলকাতা নাইট রাইডার্স এর জয়ের জন্য সর্বশেষ চেষ্টা চালাচ্ছিলেন অ্যান্ড্রে রাসেল। সেই ম্যাচে মোস্তাফিজুর রহমানকে পিটিয়ে জয় নিশ্চিত করতে চেয়েছিল অ্যান্ড্রে রাসেল, কিন্তু মোস্তাফিজুর রহমানের দুর্দান্ত বোলিং এর সামনে দাঁড়াতেই পারেনি অ্যান্ড্রে রাসেল। মোস্তাফিজুর রহমানের ওভারে 4 ছক্কা হাঁকাতে তার সাথে থাকা নন স্ট্রাইকার ব্যাটসম্যানকেও তিনি স্ট্রাইক দিতে চাননি, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। আর তাই তো তার মনের মধ্যে মোস্তাফিজুর রহমানকে পেটানোর জন্য একটি ক্ষোভ রয়েছে। অ্যান্ড্রে রাসেল চান আজকের ম্যাচে মোস্তাফিজুর ওভারে ইচ্ছামতো পিটিয়ে সেই প্রতিশোধ নেওয়ার জন্য। রাসেল এবং মোস্তাফিজুর রহমানের এই লড়াইয়ের মধ্যে আজকে কে জিতবে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। আর এ ধরনের খেলার খবর সবার আগে পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।